اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا

এক নম্বর দলগত সম্মিলিতভাবে ফরজ নামাজের পর সালাম ফেরায় সম্মিলিতভাবে একত্রে দোয়া করা এটা বেদাত কারণ রসুল্লাহ সাল্লাইসালাম মসজিদ নববীতে উনি ইমামতি করেছেন দশ বছর যখন উনি মদিনাজ আসছেন তখন কখনো উনি সবাইকে নিয়ে দলগতভাবে সমৃদ্ধভাবে দোয়া করেন নাই এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে যে একসঙ্গে যখন মানুষ মাহফিল করে কোনো ওয়াজ নসিহত করে তখন সবাই মিলে একত্রিতভাবে একজন দোয়া পরিচালনা করা এবং সবাইকে নিয়ে সম্মিলিতভাবে দোয়া করা এটাও বেদার এবং খুতবার সময় যখন ইমাম দোয়া করে তখন একা একা হাত উঠায় দোয়া করা এটা শুধু আমিন বলবে দোয়া মানে মনে মানে আমিন বলবে কিন্তু হাত উঠাবে না ঠিক তেমনিভাবে যখন নাকি আলোচনা হয় আলোচনা এক সম্মিলিতভাবে যখন আলোচনা হয় তখনও যখন নাকি ইমাম যে আলোচক যে যখন সে শিক্ষাতে যখন সবার জন্য যখন দোয়া করা হয় তখনও হাত উঠানো ঠিক না সবাই আমিন বলবে তারপরে একা একা যে সমস্ত গুলা আছে শুধু পড়ার যেমন অনেক দোয়া আছে যেগুলা ঘর থেকে বাইরের দোয়া তারপরে বাথরুমে যাওয়ার দোয়া তারপরে আদানের পরে যে দোয়া এগুলা শুধু দোয়াটা পড়তে হয় হাত উঠাইতে হয় না কিন্তু ব্যক্তিগতভাবে যে সমস্ত দোয়া মানুষ করবে মানুষের যে অনেক কিছু আশা পাওয়ার চাওয়ার আছে তখন সে হাত উঠায় অবশ্যই দোয়া করবে অর্থাৎ সে একা একা নামাজ পড়লো নামাজ পড়ে সে হাত উঠায় দোয়া করলো আল্লাহ তার অনেক কিছু চাওয়ার পাওয়ার আছে তো দেশের পাশে বান্ধব যখন হাত উঠায় দোয়া করে আল্লাহ রাখলাম তখন তার দোয়া কবর করেছে একা একা যখন না সে নিজস্ব কোনো নিজের চাওয়ার পাওয়ার আছে অনেক কিছু প্রার্থনা করতেছে আল্লাহ কাছে যাবে তখন সে হাত উঠে অবশ্যই দোয়া করবে এবং সম্মিলিতভাবে দোয়া করার যে আরেকটা আছে বৃষ্টির নামাজ যখন ওয়াসাল্লাম বৃষ্টির নামাজের জন্য দোয়া করতেন তখন উনি হাত উঠেছেন এবং সমস্ত মুসল্লিরাও ওনারা খুদবার সময় হাত উঠেছেন বৃষ্টির নামাজের সময় রসুল্লাসালাম এবং যখনই খুদবার জুম্মার খুদবার সময় যখন রসুল মুসলিম বোকারসলাম যখন যখনাম হাত উঠে ছেন তখন সবাই বৃষ্টির জন্য বৃষ্টির যে দোয়াটা চাওয়া যায় আল্লাহ আজ আমাদেরকে বৃষ্টি দান করো আমাদের এই কাহাত দূর করে দাও এই এবং আমাদেরকে বরকতম বৃষ্টি দান করো পানি বর্ষণ করো তখন হাত উঠেছেন রসুল এবং সমস্ত এক একসঙ্গে হাত উঠেছেন দলগতভাবে কিন্তু এছাড়া কোন সময় রসুল সাম হাত উঠায় সম্মিলিতভাবে দোয়া করেন নাই তার কাজেই এই সমস্ত এই দোয়াগুলা বেদার বৃষ্টি নামাজ ছাড়া অন্যান্য সময় সম্মিলিত হবে সেটা ফরজ নামাজের পর হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক কিন্তু একা একাও যেগুলা নাকি নাকি রসলসুন শুধু দোয়া দৈনন্দিন যে সমস্ত গুলা রয়েছে সেগুলা এগুলা জিকিরের মতো সেটা মুখে মুখে দোয়া করতে হবে অর্থাৎ বাথরুমে যাওয়ার সময় বলতে হবে আল্লাহ মাইন নিয়ে এটা হাত ওঠান লাগবে না তারপরে যখন নাকি গাড়িতে উঠবে তখন সে বান্ধবী না হাঁদা মাকুন্না এটা পড়বে সফরের দোয়া তারপরে যখন সে নাকি বাহির হবে তখন বলে বিসমিল্লা তাক্কাল তো আল্লাহ এভাবে প্রত্যেকটা দৈনন্দিন জিকির দুয়াগুলা যেগুলো আছে এগুলা সে হাত উঠাবে না একা একা হোক সমেজ হোক সব অবস্থায় সে শুধু দোয়া পড়বে কিন্তু ব্যক্তিগত যখন কোনো কিছু সে আল্লাহ কাছে প্রার্থনা করবে তখন সে অবশ্যই হাত উঠাবে এবং হাত হাতের তালুগুলা উপরের দিকে থাকবে এবং সে দোয়া চাবে আল্লাহর কাছে সেটা আল্লাহ কবুল করবে এবং ঠিক ঠিক তেমনিভাবে বৃষ্টির নামাজের জন্য আল্লাহর কাছে যে বান্দা যখন হাত তোলে আল্লাহর কাছে দোয়া চা তখন আল্লাহ তার হাতরা খালিয়ে দেন না অবশ্যই তার দোয়া কবুল করেন অথবা তার দোয়ার বিনিময়ে তার কোনো বিপদ দূর করেন অথবা তার দোয়াটা কি আমাদের যেন জমা রাখেন তো দোয়া চাওয়াটা এটা সবচেয়ে আসল ইবাদত অর্থাৎ আল্লাহর কাছে যখন মানুষের অনেক দুনিয়া আছে অনেক কল্যাণ চাওয়ার আর বিপদাপদ থেকে মুক্তি পাওয়ার বিষয় আছে তখন সে অবশ্যই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে আর বৃষ্টির জন্য সমেসভাবে দরকার আল্লাহ রা আলামিন আমাদেরকে যেভাবে রসুল্লাহ সামের আদর্শ রয়েছে দোয়া এবং দুয়ার মধ্যে যে আদব সেটা হচ্ছে যখন নাকি ব্যক্তিগত মানুষ দুয়া চাবে তখন সে হাত উঠাবে ক্যাবলার দিকে রোগ করে বসবে এবং দুই হাত উঠাবে এবং দোয়া চাওয়ার আগে কোন কোন ভালো কাজ করবে অর্থাৎ সে দুই রাকাত নফল পড়ল বা কোরআন তেলাওয়াত করলো বা দূর পড়লো জিকির করলো এভাবে সে ভালো ন্যাকামল নফল ইবাদত করার পরে সে ক্যাবলার দিকে রোগ করে এবং হাত আকাশের দিকে উঠাবে এবং সে তখন সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করবে এবং রসুলপর দূরত পাঠ করবে তারপর তার যে চাওয়ার পাওয়ার আছে সেগুলো আল্লাহর কাছে চাবে এবং নিষ্ঠার সাথে একলাশেছে প্রত্যেকটা অনন্য বিনয় করে এবং তিনবার করে সে এগুলোকে আবার রিপিট করবে এবং সে আবার দুয়া শেষ করার পূর্বে আবার আল্লাহর প্রশংসা করবে এবং রসুল্লাহ দূরত পাঠ করার মাধ্যমে দোয়া শেষ করবে এবং বিশ্বাস রাখবে যে আল্লাহ তালা অবশ্যই কবুল করবেন আর এই জিনিসটা জানা দরকার যে বান্দা যখন তাকে আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ তার হাতটা খালি ফেরান না তার তিনটার যে কোনো একটা দেন অর্থাৎ তার দোয়াটা আল্লাহ কাছে যে প্রার্থনা করাটা এটা বিফলে যাবে না অবশ্যই আল্লাহ তালা সে যে জিনিসটা আল্লাহর কাছে প্রার্থনা করতে আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে অথবা এর পরিবর্তে কোনো বড় বিপদ থেকে আল্লাহ তাকে রক্ষা করবে অথবা তার জন্য আল্লাহর দোয়াটা তার জন্য আল্লাহর বলে আনবেন জমা রাখবেন পরকালের জন্য তো আল্লাহ তালা আমাদের সবাইকে পৃথিবী আমাদের দুনিয়া দুনিয়ার জীবনযাত্রার ক্ষেত্রে ছোটো থেকে ছোটো জিনিস হোক সেটা আল্লাহ তালা আমরা আল্লাহর কাছে চাই বড় থেকে বড় জিনিস সব কিছু যেন আমরা আল্লাহ একমাত্র আল্লাহ তুমি যখন কোনো কিছু চাও তখন আল্লাহ কাছে চাও আল্লাহ কাছে চাইতে হবে আল্লাহ আমাদের সর্বশক্তিমান তিনি আমাদের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করার ক্ষমতা রাখেন দোয়া করে আল্লাহ তালা যেন আমাদের জন্য আল্লাহ তালা সর্ব অবস্থায় আল্লাহ কাছে চাওয়ার তো ফিদান করেন আর আল্লাহ তালা যেন আমাদের দোয়াগুলো কবুল করেন ওসল্লাহ আলহামদুল্লাহ আলহি ওয়াসাল